আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ওলা কমস্তাস, আলহামদুলিল্লাহ আমরা বাসার থেকে রেডি হয়ে বের হয়েছি আর সাথে সাথে বাস পেয়ে গেছি। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে যে বেলগ্রানোসে। ফার্স্টে বাস দিয়ে আমরা চলে যাব বেলগ্রানোসে। তো বাস থেকে নেমে ট্রেনে করে যাব হচ্ছে সানিসিদ্র। তো এখানে যত বাঙালিরা আছে সবাই মোটামুটি এই সানিসিদরতেই ফিশিং করতে যায়, যেমনটা আমরা যাই ঠিক তেমনই। তো এখন আমরা ফিশিং করব, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এখানে মানুষ কোথায় ফিশিং করে বা কি, আপনাদের সাথে ইনশাল্লাহ যতটুকু পারি শেয়ার করব। তো এখন আমরা বাস থেকে নেমে গেছি, নেমে ট্রেনেও উঠে গেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ট্রেনে উঠে গেছি। তো ট্রেনে করে এখন আমরা যাব হচ্ছে সানিসিদ্র। এতক্ষণ বাবা আর মেয়ে খুবই দুষ্টুমি করলো, মজা করলো। তো আলহামদুলিল্লাহ এখন আমরা ট্রেন থেকেও নেমে গেছি, নেমে এখন হেঁটে হেঁটে 10 মিনিটের মতো লাগবে আমাদের যেই জায়গা মানে ফিশিং করে ওই জায়গাতে যেতে। তো আমার কাছে সানিসিদ্রতে যখনই আসি তখনই আমার কাছে এত ভালো লাগে, কারণ সানিসিদ্রের বাড়ি ঘরগুলা, তারপরে রাস্তাঘাট এত সুন্দর, মানে লাইক কোনো ইয়ে থাকে না, কোনো সাউন্ড নেই, যানজট নেই, শব্দ নেই, কিছুই নেই, খুবই ভালো লাগে। সবাই নীরব আর এত মানে এত সুন্দর সব কিছুই, আমার কাছে খুবই ভালো লাগে। আমি এখানে যতবারই আসে ততবারই আমার কাছে বাংলাদেশের কথা মনে পড়ে যায়, বাংলাদেশের গ্রামের বাড়িগুলো যেমন না ওই সেম ওই বাড়িগুলোর কথা মনে পড়ে যায়, দেশের কথা অনেক মনে পড়ে যায়। এটা হচ্ছে একটা গির্জা সানিসিদ্রের মধ্যে, এটা খুবই সুন্দর এবং বড় একটা গির্জা। তো এই গির্জাটার পাশে হচ্ছে যে ফেরিয়া বসে, যেমন বাংলাদেশে বলে না মেলা, এরকম মেলা বসে। তো এই ফেরিয়াতে অনেক কিছু পাওয়া যায়, সেই পুরানো পুরানো আইটেম এবং তাদের নিজের হাতের কাজ, হাতে করা সোয়েটার, হাতে করা জামা, হাতে করা জুতা, তারপরে হচ্ছে যে অনেক কিছু পাওয়া যায় এই ফেরিয়াতে। তো আমরা আর ফেরিয়ার দিকে ঢুকতেছি না, ফেরিয়ার সাথে রাস্তা দিয়ে চলে যাচ্ছি হচ্ছে যে সেই ফিশিং করতে। তো এখন আর আমরা ফেরিয়াতে ঢুকবো না, কারণ ফেরিয়াতে ঢুকতে গেলে আমাদের অনেক লেট হয়ে যাবে। তো এমনিতেই আমরা অনেক লেট হয়ে গেছি, প্রায় 4টার মতো বেজে গেছে, বিকেল 4টার মতো বেজে গেছে। তো এখন লাইক সন্ধ্যা 8টার সময় সন্ধ্যা হয়, এই জন্য আরও 2-3 ঘন্টা আমাদের কাছে সময় আছে যে ঘুরতে পারবো, মাছ ধরতে পারবো, কোনো সমস্যা নেই।
আমরা চলে আসছি যেই জায়গাতে ফিশিং করে ওই জায়গাতে চলে আসলাম। তো আমরা আর হচ্ছে যে নীতিরা আমরা একসাথে আসছি, আরও চারটা ফ্যামিলি আসছে, যেমন আরও চার ভাবিরা আসছে। তো ওই ভাবিদের সাথে আসলে সবাই একসাথে আসার কথা ছিল, আমাদের প্ল্যান ছিল একসাথে আসব। তো ভাগ্যবশত আসলে কারো বাসা থেকে লেট হয়ে গেছে নামতে, কেউ আসলে ট্রেনে আসবে না ডাইরেক্ট বাসে আসবে, এইসব কথা নিয়ে এই জন্য আর একসাথে আসা হয় নাই। তো আমরা বাস থেকে নেমে ট্রেনে দিয়ে তারপরে আসছি, তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। তো ওই ভাবিরা আসছে হচ্ছে যে ডাইরেক্ট বাসে, বাসে আসতে অনেক লেট হয় যদি ডাইরেক্ট আসা যায়। তো যাই হোক, যেটা হোক, যেভাবেই আসছি তো এসে পৌঁছেছি আল্লাহর রহমতে। তো আসার পরপরই আমার দেবরের বন্ধু রাসেল ভাইয়া, আমি তাকে পালিক্কা দেবর বলি, এই তো ফান করে মজা করে পালিক্কা দেবর বলি। তো যাই হোক, রাসেল ভাই দেখলাম যে সে ফিশিং করে এবং সে এক্সট্রা একটা লাঠিতে বসি একদম গেঁথে খুব সুন্দর করে রেখেছে। আমি আসার সাথে সাথেই বললো যে ভাবি এটা আপনার জন্য রেখেছি, আপনি ধরেন। তো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে আমি ফার্স্টে বসিটা ফেললাম, ফেলার পরে সাথে সাথেই আমি একটা মাছ ধরেছি। ধরে তো আমি কি চিৎকার আর কি মহা খুশি। আলহামদুলিল্লাহ আমি আবারও আরো একটি মাছ ধরেছি। এখানে রাসেল ভাইয়া মাছ ধরে ক্যামেরার সামনে এসে খুব মজা করতেছিল। তো দুঃখবশত তার চেহারা আর উঠে নাই, শুধু মজা করতেছিল সেটাই বোঝা গেছে। তো এখানে কিনু ভাইয়া খুবই বড় একটা মাছ ধরেছে, মাছটা খুবই সুন্দর এবং এটা মেবি অনেকটা ট্যাংরা মাছের মতো, বাংলাদেশের ট্যাংরা মাছের মতো। তো খুব বড় একটা মাছ ধরছে কিনু ভাইয়া। আজকের দিনটা খুবই ভালো কেটেছে আমাদের সবারই, আসলে আমরা তো একত্রিত হতে পারি নাই, যা এই ফিশিং করতে এসে সবাই একত্রিত হয়েছি, বেশি ভালো লেগেছে। একজন ওইখান থেকে বলে এই আমি এই মাছটা ধরেছি, আরেকজন এখান থেকে বলে এই আমি এই মাছটা ধরেছি। আসলে এটারই মানে মজা অন্যরকম, তাই না? আসলে অনেক দিন পর যখন সব বাঙালিরা একত্রিত হয় বা কোনো একটা প্রোগ্রামে কোনো এক জায়গাতে সবাই একসাথে হয়, তখন না বিভিন্ন রকমের কথা হয়, বিভিন্ন রকমের আনন্দ হয়, মজা হয়, আসলে প্রাণ খুলে মন খুলে তখন কথা বলা যায়। এটারই অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা মজা, তাই না? কারণ একা একা সারাদিন থাকি বাসায়, আমি থাকি, মেয়ে থাকে, হাজব্যান্ড থাকে, তিনজন ছাড়া আর কোথাও আউট মানুষ নেই। যখন সপ্তাহের একদিন অথবা কোনো প্রোগ্রামে সব বাঙালি একসাথে হয়, তখন মন প্রাণ খুলে সকলে একসাথে অনেক কথা বলা যায়, ওই অনুভূতিটাই অন্যরকম, তাই না? ওই অনুভূতিটা কাউকেই বোঝানো সম্ভব না। আলহামদুলিল্লাহ তারা সবাই নামাজ পড়তেছে। তো আমরা মুসলিম, আমাদের সবার আগে উচিত সালাত আদায় করা। সালাত আদায় না করলে আমাদের দেখবেন ইহকালও কোনো শান্তি নেই, পরকালও কোনো শান্তি নেই, সালাত আদায় আগে করতে হবে। তো সালাত আদায় তারা করে নিল আলহামদুলিল্লাহ। করার পর এখন তো সবাই আবার ফিশিং করা শুরু করেছে। আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে তুমি একবার হইলো ট্রাই করো, তোমার কাছে ভালো লাগবে, দেখো না কেমন লাগে। তো ও করবে না, না ওর ভালো লাগে না, না আমি করব না, আমি পারি না। তো অনেক জোরাজোরি করলাম, সবাই ও বললো যে করেন ভাই, একবার হইলো ভালো লাগবে, এটা একটা অন্যরকম মজা। তারপরে লাস্টে ওই নিল, নেওয়ার পরে তো কি বলবো, সে এক মিনিটও সে ওইখানে রাখবো না, কিছুক্ষণ পরপর বসি, একবার উঠায় আবার ফেলায়, আবার উঠায় আবার ফেলায়, কী যে আলামত, পারে না। তো কি করার, লাস্টে ওর কাছ থেকে আবার আমি নিয়ে নিছি। তো আর ওই করবো না, আমি জানি ওই পারে না, করবো না, সে অত ধৈর্য নাই যে এটা নিচে ফেলে রাখবে, অতটা ধৈর্য তার কাছে নাই। তো সে বলে না আমি পারবো না, আমি মারিফাকে লুক আফটার করি, তুমি পারো, তুমি করো, আমার কাছে ভালো লাগে না, তুমি করো। তো লাস্টে ওই আমাকে দিয়ে দিল আর যে মারিফাকে লুক আফটার করতেছিল। আমি
ভাই ক্যামেরা ঘুমের কিন্তু যন্ত্র আন দিবো তুমি কিন্তু দেখছো ইগোর ভাই ওই যে দেখছো রাসেলের দোষে দেখছো আমি জানি রাসেল ভাই এদিক থেকে আইলা রাসেল ভাই মাছ ভালো করে আজকে আমি আর আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করলাম না, কারণ এখানে আশেপাশে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে মানুষ সবাই সুইমিং করে, তারপরে অনেক সুন্দর একটা পার্ক আছে, অনেক সুন্দর জায়গা আছে। তো আজকে আর আমি আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করলাম না, কারণ এমনিতেই আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, আবার বাসায় যেতে হবে, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। তো আর কিছু শেয়ার করলে আর আমরা ফিশিং করতে পারবো না, তার জন্য আজকে আর কিছু শেয়ার করলাম না। ইনশাল্লাহ অন্য একদিন আপনাদের সাথে ওই সবগুলো জায়গা শেয়ার করব। হাতের কারণে তো মাছ দেখা যায় না, মাছের হাতের থেকে বের করে টাকা না দেখলে ওইটা বিশ্বাসযোগ্য যে মাউন্ট ভাইয়ের হাতেই যেত মাছ। তারপরে আলহামদুলিল্লাহ আমি মাছ ধরলাম, আমি একাই ধরেছি, আমার হাজবেন্ড ধরে নাই। আপনারা তো দেখতেই পেলেন যে সে আসলে অতটা মাছ ধরতে পারে না, সে বসি ফেলে তারপরে বলে আয় 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 মাছকে ডাকে। যাই হোক, এখানে আবার রাসেল ভাইয়ের যে মাছ ধরলো, রাসেল ভাইয়ের মাছও আমাকে দিয়ে দিছে, কারণ লাস্টে রাসেল ভাই বলতেছে যে বাবি আমার এই মাছগুলো আপনি নিয়ে যান, আপনি সাথে রান্না করে খেন, আসলে আপনি খুব কষ্ট করে মাছ ধরেছেন, আপনি তো আর প্রত্যেক দিন আসেন না, আমরা তো আসি, আপনি তো দেখা যায় দুই একবার আসবেন, আর তো আসবেন না, নিয়ে যান ভাবি। তো আমি আনতে চাই না ফার্স্টে, রাসেল ভাই অনেক অনুরোধ কর, রাসেল ভাইয়ের অনেক অনুরোধের পর পরে আমার বলতেছে, আমার বলে যে আমার নাও, অনেক অনুরোধ করতেছে তুমি নিয়ে নাও। তো আমারের কথায় রাসেল ভাইয়ের কথায় পরে আমি তার মাছগুলো নিছি, নেওয়ার পরে নিয়ে আসলাম। রাসেল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সে এত কষ্ট করে ফিশিং করার পর তার সবগুলো মাছ আমাকে দিয়ে দিল, অসংখ্য ধন্যবাদ রাসেল ভাইকে আমি দিতে চাই। তো মাছ
গুলো নিয়ে আমরা ডাইরেক্ট চলে আসছি নীতিদের বাসায়, কারণ নীতিরাম্মুর হাতের রান্না অনেক অসাধারণ, তারপরও আবার তাজা তাজা মাছগুলা, তো এগুলো তো ভাবি খুবই মজা করে রান্না করবে, আর ভাবির রান্না খুবই টেস্ট। তো নীতিও কান্না করতেছিল যে ভাবি আন্টি চলেন আমাদের বাসায়। নীতি আসলে মারিফাকে খুব পছন্দ করে, তো একসাথে খেলাধুলা করে, মারিফা অনেক পছন্দ করে নীতিকে। তো এই জন্য ভাবলাম যে আসলে ওই ভাবির বাসায় চলে যাই, তো আমাদেরও কিছু টাইম ইয়ে হবে, আর রান্নাবান্না একসাথে করবো, মজা করব, আর নীতি আর মারিফাও কিছুটা টাইম পাবে একসাথে খেলা করার জন্য। তো ভাবির বাসা চলে আসার পর আমি ভাবিকে সবগুলো মাছ ক্লিন করে দিচ্ছি। আমার এমনি তো মাছ কাটতে, মাংস কাটতে খুবই খুবই ভালো লাগে, এটা আমার একদম কি বলবো, আমার সব সময় খুব ভালো লাগে মাছ মাংস কাটতে। তো আমি ভাবিরে বললাম, ভাবি আমি তাহলে আপনাকে মাছগুলো ক্লিন করে দেই, একদম পরিষ্কার করে দেই, আপনি রান্না করেন। তো ভাবি বলছে, হ্যাঁ ভাবি আমি রান্না করবো, সমস্যা নেই, আপনি করে দেন। তো আমি এখন মাছগুলো ক্লিন করে দিচ্ছি ভাবিকে। আমি ভালো করে মাছটা ক্লিন করে বাবিকে দিয়েছি, বাবি রান্না করেছে টমেটো ধনে পাতা দিয়ে, খুবই সুন্দর করে মাছটা রান্না করেছে, আর মাছটার টেস্ট অসম্ভব মজা হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে মাছটার ঝোলটা, এত মজা, আহ কি বলবো। তো এই যে আমার প্লেটে আমি নিয়ে নিছি খাবারটা, নিয়ে এখন আমি ভাত খাবো ইনশাল্লাহ। এত মজা রান্না করার জন্য বাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ।